এসব আমরা কিছু নতুন শিখি দেখো ফুড এসআই এর এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের দিক থেকে তো অলরেডি আমি কী করেছি কি ও নোটিশটা ডাউনলোড করে নিয়েছি তবুও আমি তোমাদের দেখাই কীভাবে ডাউনলোড করবা দেখো www.psc.gov.in ডট ডট যখনই সার্চ করবার নিচে এক ওয়েবসাইট আসবে পাবলিক সার্ভিস কমিশন এখানে যখনই ক্লিক করবা তো এই ওয়েবসাইটে নিয়ে চলে আসা হবে তোমাকে ঠিক না তখনই অল ভিও যখনই ক্লিক করবা আচ্ছা চলো আমি অল ভিও ক্লিক করে দিচ্ছি তো দেখো অলভিয়া যখনই ক্লিক করবা এরকম একটা পেজ ওয়ান হয়ে যাবে তো এক নম্বর দেখো এক নম্বর আমাদের বলেছে দেখো এখানে বলছে ইম্পর্টেন্ট এনাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট এটাই রয়েছে এটাকে ডাউনলোড করে নেবা তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি তো আমি ওখান থেকে দেখাচ্ছি ঠিক না ডাউনলোড করা অপশান থেকে তো দেখো এখানে রয়েছে তো এখানে বলছে কি দেখো নোটিশটাতে কী বলা রয়েছে এখানে দেখো ইম্পর্টেন্ট এনাউন্সমেন্ট মানে গুরুত্বপূর্ণ ঘোষণা কার দিক থেকে করা রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের দিক থেকে এডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এডভারটাইজমেন্ট নাম্বার ক্লিয়ার তো এটা ছিল এখানে তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তো কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সব ইন্টার ফুড ফুড সাপ্লাই সার্ভিস গ্রেট থ্রি আন্ডার ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট

সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ west টোয়েন্টি টোয়েন্টি টু টেন্টেটিভলি ওয়ান টেনেটিভলি এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এই জায়গাটাই আমরা জানব ঠিক তো এখানে বলছে টেন্টেটিভলি প্রত্যেকটা ছাত্রকে দৃষ্টি আকর্ষণ করতে বলছে যে পরীক্ষা আর্থীদের তো এবার দেখো এখানে বলছে দুটো ডেটের কথা বলেছে একটা ষোলোই মার্চ টেন্টেটিভলি ডেট মানে এই ডেটটা পরিবর্তনও হতে পারে এক ষোলোই মার্চ বলেছে কি বলেছে সাটারডে বলেছে আর এক সতেরোই মার্চ বলেছে সানডে বলেছে তো যদি ষোলোই মার্চ না হয় তো সতেরোই মার্চ হবে তো তোমাদের জন্য খুবই দারুণ সুযোগ হলো তো তোমরা জানতে পারলে কি ষোলো বা সতেরোই মার্চে এক্সামিনেশন হচ্ছে ফুড সাপ্লাই তো তোমরা এখন থেকে প্রস্তুতি চালু করো দেখো আমার চ্যানেলে প্রচণ্ড ভিডিও ম্যাথের জন্য পেয়ে যাবা যে কোনো ভিডিও তোমরা দেখতে পারবা চঞ্চল ঘোষারের দেখতে পারবা আরও বিভিন্ন রাইটারের সলিউশন করা রয়েছে সেখান থেকে দেখতে পারবা দেখো আমার চ্যানেলে প্র্যাকটিস সেট না করার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে সেই জন্য প্র্যাকটিস সেট হয় না তোমাদের অনেকজনের রিকোয়েস্ট অনেকজন রিকোয়েস্ট করেছে প্র্যাকটিস সেট তো আমি চেষ্টা করছি ওটা যদি সুবিধা পেয়ে যায় তো আমি প্র্যাকটিস সেটটা চালু করবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর তো তোমরা প্রস্তুতি চালু করো ধারণভ হবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হোক পরবর্তী ভিডিওতে চলো